ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল এফ এম 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টা থেকে 12টা পর্যন্ত এই এক ঘন্টা সময় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। facebook.com/capitalfm94.8 এ ক্যাপিটাল থিয়েটারের পোস্ট দেয়া হয় এবং সেই পোস্টে একটি কুইজ থাকে। সেই কুইজের সঠিক উত্তর এবং পোস্টটিকে সবচেয়ে বেশি যারা শেয়ার করেছেন সেই ভিত্তিতে দুজনকে উইনার নির্বাচিত করা হয়। এই সপ্তাহে আমরা শুনব অন্য একটি গল্প, আর সেটি নিয়ে আমাদের ফেসবুকে পোস্ট আছে। সেই পোস্টে একটি কুইজ আছে, সেই কুইজের সঠিক উত্তর লিখে পাঠান এবং পোস্টটিকে সবচেয়ে বেশি শেয়ার করুন। যারা হবেন উইনার তাদের দুজনকে সরাসরি কল করা হবে এবং তাদের কণ্ঠ আগামী পর্বের সঙ্গে যুক্ত করা হবে। চলুন শুরু করা যাক ক্যাপিটাল থিয়েটারের আজকের পর্ব। ক্যাপিটাল থিয়েটারে আজ আমরা শুনব অনীশ দাস অপুর বিখ্যাত ছোট গল্প যক্ষপুরী। হরর এবং থ্রিলার অনুরাগী পাঠকের কাছে একটি প্রিয় ও সুপরিচিত নাম অনীশ দাস অপু। এ পর্যন্ত 3 শতাধিক বই তার প্রকাশিত হয়েছে, বেশিরভাগই হরর এবং থ্রিলার ধর্মী। তবে তিনি বেশ কিছু ক্লাসিক এবং সায়েন্স ফিকশনও অনুবাদ করেছেন। অনীশ দাস অপুর জন্ম 5 ডিসেম্বর বরিশালে। সেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পালা চুকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স সহ এমএ করেছেন। ছেলেবেলা থেকে লেখালেখির প্রতি তাঁর ঝোঁক। ছাত্রাবস্থায় দেশের শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকাগুলোতে প্রচুর ফিচার এবং গল্প অনুবাদ করেছেন। এ অভ্যাসটি মাঝে মাঝে তিনি এখনও ঝালিয়ে নিচ্ছেন। কাহিনী নির্বাচনে বৈচিত্র্য এবং চমৎকার ঝরঝরে ভাষার কারণে পাঠক এই লেখকের লেখা পড়তে খুবই পছন্দ করেন। তার বেশিরভাগ বই অনুবাদ, তবে দেশি পটভূমিকায় কিছু অ্যাডাপ্টেশনও রয়েছে এবং প্রায় সব বইই পেয়েছে পাঠকপ্রিয়তা। লেখালেখি অনীশ দাস অপুর পেশা এবং নেশা। ভক্তদের জন্য তিনি নিরলস লিখে চলেছেন কলজে কাঁপানো হরর, অনুবাদ করছেন দুর্দান্ত সব থ্রিলার, সায়েন্স ফিকশন সহ আরও অনেক কিছু। যক্ষপুরী, কণ্ঠ দিয়েছেন রাশেদ ইমাম, নাফিস রেদওয়ান শান্ত এবং জাহান অরণ্য। সঙ্গীতায়োজন রফিকুল ইসলাম ফরহাদ, সার্বিক সহযোগিতায় শামীম আল মাহমুদ, পরিচালনা জাহান অরণ্য। চলুন উপভোগ করি অনীশ দাস অপুর যক্ষপুরী। যক্ষপুরী। আজ থেকে প্রায় 100 বছর আগে বরিশাল শহর ছিল নিতান্ত একটি মফস্বল। শহরটিকে পাড়াগাঁয়ের একটু উঁচু সংস্করণ বলা যায়। শহরের শেষ মাথায় ছিল কেদার চাটুর্যের পোড়া ভিটে। এই গল্পের যখন শুরু তারও প্রায় 50 বছর আগে চাটুর্য মারা গেছেন। তারপর থেকে ওই পুরো ভিটেতে কেউ বাস করার সাহস পায়নি।
তখন অবশ্য এত ঘনবসতি ছিল না শহরগুলোয়। কাজেই বাড়ি ফাঁকা পেলেই সেখানে বসত গড়ার ফোন দিয়েও কেউ করত না। আর কেদার চাটুর্যের পুরো ভিটের ধারে কাছেও কেউ যেত না ভয়ে, কারণ লোকে বলতো ওই বাড়িটি নাকি একটা যক্ষপুরী। চাটুর্য বংশের সকলের ছিল অগাধ টাকা পয়সা। এখন নাকি চাটুর্যের শেষ বংশধর কেদার চাটুর্যে মরে যক্ষ হয়ে ওই সব টাকা করে আগলাচ্ছে। ধনরত্নের লোভে কেউ ওই বাড়ির ত্রিসীমানায় ঘেঁষলেই যক্ষ রেগে গিয়ে তার গলা টিপে মেরে ফেলে। এই কথাটা এই অঞ্চলের সব লোকে বিশ্বাস করে। তাই রাতে তো দূরের কথা, দিনের বেলাতেও কেউ ওই বাড়ির কাছে ঘেঁষে না। তাছাড়া বাড়িটার চারদিকের আবহাওয়াও কেমন যেন রহস্যময়। বহু পুরনো বাড়িটা, ইটগুলো সব দাঁত বের করে আছে, চুনসুরকি সবই বহুদিন হল খসে পড়েছে। বাড়ির পিছনের দিকের অর্ধেকটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাছাড়া চারদিকে অদ্ভুত এক নির্জনতা, অন্ধকার যেন ডানা মেলে বাড়িটাকে গ্রাস করে বসে আছে। শহরের একেবারে প্রান্তে, তাই চারদিকে বন জঙ্গলে ভর্তি। সামনেই একটা প্রকাণ্ড বটগাছ ঝুড়ি নামিয়ে চারদিকে ছায়া করে রেখেছে। এছাড়াও আশেওরা, আমলকি, শিয়াল কাঁটা আর কাঁটা নটে গাছের ঝোপে বাড়িটা বোঝাই। পেছন দিকেও দু তিনটে নারকেল গাছ আর বিশাল একটা আম গাছ। সন্ধ্যার পরেই চারদিকে অদ্ভুত নৈশব্দ থমথম করে, এমনকি একটা আলো পর্যন্ত জ্বলে না কোথাও। রাতের বেলা মাঝে মাঝে শোনা যায় অদ্ভুত এক ধরনের শব্দ। পথ চলতি লোক কেউ এই শব্দ শুনলেই ঊর্ধ্বশ্বাসে ছুটে পালিয়ে যায়। লোকে বলে যক্ষেরা নাকি শব্দ করে মোহর গুনতে থাকে, তাই এই শব্দ। যদি কেউ ভুলে এ সময় ওই পথে পা বাড়ায়, তবে তার আর রক্ষা নেই। এইসব কারণে গত ২০ বছরের মধ্যে কেউ কখনোই ওই চাটুর্য বাড়িতে পা দেয়নি। দরকার কি বাবু বিনা কারণে নিজের জীবনটা খুইয়ে? দিন ১৫-২০ হল শহরে নতুন দুজন গুন্ডা বদমাইশ লোক এসেছে। কখন আবার কি আপদ বিপদ ঘটে ঠিক নেই, শহরের লোক তাই ভয় সন্ত্রস্ত। বলরাম মুখুজ্জে গরিব ব্রাহ্মণ, শহরের এক কোণে তার একটা ছোট্ট মুদি দোকান আছে। তাতে যা সামান্য কিছু আয় হয় তাতেই চলে তার সংসার। নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। সেদিন অমাবস্যার রাত, দোকানের কাজকর্ম শেষ করে এক হাতে একটা ছোট্ট টিমটিমে লণ্ঠন আর অন্য হাতে একটা লাঠি নিয়ে ঠুকঠুক করতে করতে তিনি চলছিলেন নিজের বাড়ির দিকে। রাত ৯টা বেজে গেছে, পথ নির্জন। কেদার চাটুর্যের পুরো ভিটের পাশ দিয়েই এই পথটা। হঠাৎ বলরাম মুখুজ্জে দেখলেন শহরের নতুন আসা সেই দুজন গুন্ডা বাড়িটার দিকে এগিয়ে চলেছে, বিড়বিড় করে কি যেন বলতে বলতে। বলরাম মুখুজ্জে একটা গাছের আড়ালে চুপ করে দাঁড়িয়ে শুনতে লাগলেন ওদের কথাবার্তা। যক্ষপুরীর কথাই ওরা বলাবলি করছিল। একজন বলল, চল এক্ষুনি যাই, ওই কোণের ঘরটায় কাল রাত্রে গিয়েছিলাম। শাবল দিয়ে একটা চাঙড় তুলতেই একটা কাঠের সুরঙ্গ দেখতে পেলাম। সেই সুরঙ্গের ভিতরে নামতে নামতে একটা মস্ত বড় অন্ধকার চোরকুটুরি, তার মধ্যে ৩ খরা মোহর বসানো আছে। অন্য গুন্ডাটি বলল, তাহলে ওই যক্ষ-টক্ষ সব বাজে কথা। আগের গুন্ডাটা হেসে বলল, দূর ওসব কিচ্ছু না, যত সব ইঁদুর জামচিকা ছুঁচো ওই মোহর গুনছে।
অন্য গুন্ডাটা হো হো করে হেসে উঠে বলল, চলো তবে। বলরাম মুখুজ্জের সমস্ত কথা শুনলেন। কেমন একটা কৌতূহল হল তার, লোভ যে কিছুটা হল না এমন কিন্তু নয়। তিনি ভাবলেন, গুন্ডাগুলো চলে গেলে যদি গোটা কয়েক মোহর তিনিও খুঁজে পান তবে এই গরিবের একটা হিল্লে হয়ে যায়। লণ্ঠনের শিখাটাকে কমিয়ে তিনি গুন্ডা দুজনকে অনুসরণ করে প্রবেশ করলেন চাটুজ্জের পোড়া বাড়িতে। বাতাস বয়ে চলেছে গাছের পাতার মধ্য দিয়ে শিরশিরিয়ে। বিশ্রী একটা শব্দ করে একসঙ্গে ডেকে উঠল কতকগুলো পেঁচা। তাদের সে ডাক কর্কশ কান্নার মতো। বটগাছটার ওপর থেকে কতগুলো বাদুর ডানা ঝটপট করতে করতে উড়ে গেল। গুন্ডা দুটো বাড়ির সদর দরজা এবং ভাঙা চত্বরটা পেরিয়ে একটা বিরাট ভগ্নস্তূপের মধ্যে গিয়ে ঢুকল। বলরাম মুখুজ্জে ইতস্তত করতে লাগলেন, দরকার কি মিছিমিছি ওদের পেছন পেছন গিয়ে? শেষ পর্যন্ত হয়তো প্রাণটাই যাবে। কয়েক মুহূর্তের দ্বিধা, তারপরেই আবার তার মনে লোভ জেগে উঠল। বিপদ দেখে ভয় পেলে জীবনের টাকা আয় করা যায় না। মুখুজ্জে এবার ভালো করে চারদিকে চেয়ে দেখলেন। চারদিকে ঘোর অন্ধকার, আলোর চিহ্ন নেই কোথাও। গভীর রাতের বুকের ওপর প্রেতপুরীর মতো বিরাট ভাঙা বাড়িটা দাঁড়িয়ে। বাঁদিকে সরু পথটা ধরে তিনি ভগ্নস্তূপের মধ্যে ধীরে ধীরে ঢুকে পড়লেন। সারি সারি ভাঙা ঘর, চারিধারে ধ্বংসস্তূপ, মাঝে মাঝে ভাঙা দালান, তার ফাটলের গা বেয়ে বট অশ্বথ আর নিম গাছেরা জড়াঝড়ি করে উঠেছে। হঠাৎ যেন সাত করে একটা বিরাট ছায়া তার উপর দিয়ে উড়ে চলে গেল। কি ব্যাপার? বলরাম মুখুজ্জি অবাক। সঙ্গে সঙ্গে ভাঙা ধ্বংসস্তূপের মধ্য থেকে কতগুলো চামচিকা জেগে উঠে চিৎকার করতে লাগল। হঠাৎ তাদের ঘুমের ব্যাঘাত ঘটতেই জেগে উঠেছে তারা। বলরাম মুখুজ্জের গতি যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। একটা অদ্ভুত আতঙ্ক ভরা চিৎকার এসে তার কানে বাজল। মনে হল কেউ যেন কাউকে আক্রমণ করেছে। প্রাণ বাঁচাবার জন্যে তাই সে চিৎকার করছে। হঠাৎ শব্দটা থেমে গেল। তারপরেই বিকট একটা অট্টহাসি। অদ্ভুত সে হাসি, সে হাসি যেন আর থামবে না। ভারী জিনিস পড়ার শব্দ হলো দুম দুম। কেউ যেন কোনো জিনিস দূরে ছুঁড়ে ফেলে দিল। মুখুজ্জে মশাই ভাবলেন, নিশ্চয়ই গুন্ডা দুটো নিজেদের মধ্যে মারামারি আরম্ভ করেছে গুপ্তধনের বখরা নিয়ে। কিন্তু সব চুপচাপ। মুখুজ্জে মশাই এগিয়ে লণ্ঠনের উঁকি মেরে দেখলেন। কিন্তু কিছুই ভালো করে চোখে পড়ল না। আর একটু এগিয়ে লণ্ঠনের শিখাটা বাড়িয়ে দিতেই চোখ পড়ল দুটি গুন্ডায় কোণের ঘরের ঠিক সামনের বারান্দার মেঝের ওপর পাশাপাশি শুয়ে আছে। রক্তে চারদিকে যেন ভেসে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখলেন দুজনের কারোই দেহে প্রাণের চিহ্ন নেই। হঠাৎ তার কানে এলো ঝন ঝন খন খন শব্দ। ঘরের মেঝেতে পরপর তিনটি ঘড়া বসানো, তিনটি মোহর পূর্ণ। কতগুলো ইঁদুর আর ছুঁচো লাফিয়ে তার উপর পড়ল। সঙ্গে সঙ্গে শব্দ করে উঠল ঝন ঝন।
বলরাম মুখুজ্জের মনে খুব আনন্দ হল। যাক, গুন্ডা দুটো নিজেদের মধ্যে মারামারি করে মরেছে, এবার মোহর তিনিই পাবেন। হঠাৎ ঘরের মধ্যে দপ করে জ্বলে উঠল একটা আলো। অদ্ভুত একটা ছায়ামূর্তি ঘরের মধ্যে এসে দাঁড়াল। মুখুজ্জে মশাই সে বিকট ছায়ামূর্তির দিকে তাকিয়ে কোনো কথাই বলতে পারলেন না। ঠিক যেন পাথরে খোদাই করা বিরাট দেহ একজন ব্রাহ্মণ, খালি গা, গলায় ধবধবে সাদা পৈতা, কাঁধে একটা চাদর। সাদা দাঁত বের করে হি হি করে অদ্ভুত হাসি হেসে তিনি বললেন, আমি কেদার চাতুর্যে গত 50 বছর ধরে যক্ষ হয়ে এই গুপ্তধন আগলাচ্ছি। গুন্ডা বেটারাই ধন নিতে এসেছিল, কিন্তু বদমাইশিদের এই ধনের উপর হাত দেবার অধিকার নেই। আপনি গরিব ব্রাহ্মণ, তাই আপনাকে এই ধন দান করলে আমার আত্মার মুক্তি হবে। আপনি আমার পূর্বপুরুষ সঞ্চিত অর্থ 3 ঘরা মোহর নিয়ে যান, আর দয়া করে গয়ায় আমাদের নামে পিণ্ড দিয়ে দেবেন। এর পরের খবর আমরা যা জানি, গরিব মুখুজ্জে মশাই হঠাৎ রাতারাতি বড়লোক হয়ে ওঠেন এবং সর্বদা ধর্মে মতি রাখতেন। গরিব দুঃখীকে প্রচুর দান করতেন। এক মাস পরে তিনি যক্ষের অনুরোধ মতো গয়ায় গিয়ে পিণ্ড দান করে এসেছিলেন। এরপর যক্ষপুরীতে আর কখনো ভূতের উৎপাত শোনা যায়নি। গভীর রাতেও সে পথে চলতে আর কেউ ভয় পেত না। FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।